আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। তো এখন আপনাদের যেটি সাজেশন দেব, সলিউশন দেব, সেটি হচ্ছে ক সেট। আমরা এর আগে খ সেট দিয়েছি। তো ক সেটে প্রথমে দেখতে পাচ্ছেন আছে কপালে কব্জিতে লাল শালো বেঁধে কারা এসেছিল, উত্তর হবে ঘ লোহার শ্রমিক। দুই নম্বরে রয়েছে যুদ্ধের শত্রুরা কখন হেরে যায়, উত্তর হবে ক সবাই ঐক্যবদ্ধ হলে। তিন নম্বরে সুবা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো, কারণ হচ্ছে নিচের কোনটি, উত্তর হবে খ এক এবং তিন। চার নম্বরে রয়েছে দগ্ধ ঘরের নরবরে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে কে, উত্তর হবে ক মোল্লা বাড়ির এক বিধবা। পাঁচ নম্বরে রয়েছে দুম্বার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে আপংতক মনে হয়েছে, উত্তর হবে ঘ আলু। ছয় নম্বর রয়েছে উদ্দীপকে প্রকাশিত ভাব আম আটির ভেপু গল্পের কোন দিকটি ইঙ্গিত করে, উত্তর হবে ঘ ভাই বোনের সম্পর্ক। সাত নম্বর রয়েছে উদ্দীপকে আম আটির ভেপু গল্পের যে দিকগুলো অনুপস্থিত, উত্তর হচ্ছে খ এক এবং তিন। আট নম্বর রয়েছে সৌদাগরের ডিঙ্গার বহর কোন ঐতিহ্যের ধারক, উত্তর হচ্ছে ঘ ব্যবসা বাণিজ্যের। নয় নম্বর রয়েছে খুদেজার বুক কাঁপে কেন, উত্তর হচ্ছে ঘ তাহিরা পীর সাহেবের মুখের উপর কথা বলেছে বলে। দশ নম্বরে কোন ধরনের প্রবন্ধে বিষয়বস্তু প্রাধান্য পায়, উত্তর হচ্ছে ক তন্ময়। এগারো নম্বরে উদ্দীপকটি কাকতাড়ুয়া উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়, উত্তর হচ্ছে খ কলেরা মহামারী। বারো নম্বরে উদ্দীপকের নিজাম কাকতাড়ুয়া উপন্যাসের ভুদার মতো নিচের কোনটি, সেটি হচ্ছে অ্যান্সারটি হচ্ছে খ এক এবং তিন। তেরো নম্বরের উত্তর হচ্ছে ঘ, চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে ঘ ছোট ঘ, পনেরো নম্বরের উত্তর হচ্ছে খ, উনিশ নম্বরের অ্যান্সার হচ্ছে খ, সতেরো নম্বরের অ্যান্সার হচ্ছে ছোট ঘ অর্থাৎ বাংলা, আঠারো নম্বর আছে উদ্দীপকের মূল ভাব নিচের কোন সঙ্গে সম্পূর্ণ মিলে যায়, উত্তর হচ্ছে ক দেশি ভাষা উপন্যাস মনে আসলে বোঝা যাচ্ছে না, এটির অ্যান্সার হচ্ছে ক। আপনারা মিলিয়ে নিন, আমি জাস্ট শুধু ছোট করে বলে দিচ্ছি। উনিশ নম্বরে অ্যান্সার হবে ছোট ঘ, বিশ নম্বরে অ্যান্সার হবে বড় ঘ, একুশ নম্বরের অ্যান্সার হবে ছোট ঘ, বাইশ নম্বরের অ্যান্সার হবে খ, তেইশ নম্বরের অ্যান্সার হবে ছোট ঘ, চব্বিশ নম্বরের অ্যান্সার হবে খ, পঁচিশ নম্বরের অ্যান্সার হবে বড় ঘ, ছাব্বিশ নম্বরের অ্যান্সার হবে খ, সাতাশ নম্বরের অ্যান্সার হবে ঘ মৃত্যু ঘনিয়ে আসে, আঠাশ নম্বরের অ্যান্সার হবে ক, উনত্রিশ নম্বরের অ্যান্সার হবে বড় ঘ এবং ত্রিশ নম্বরের অ্যান্সার হবে বড় ঘ। তো আজকের মতো পর্যন্তই ছিল, আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নিন, সেটা আমি জাস্ট শুধু অ্যান্সার বলে দিলাম। পরবর্তীতে আমরা অন্য যে সব বোর্ড আর বাকি রয়েছে, আমরা কেবল ঢাকা বোর্ডের খ এবং এটা দিয়ে হচ্ছে ক সেট, এটা হচ্ছে ক সেট, এই দুটি দিলাম, এবং পরবর্তীতে আরও যে কয়েকটি বোর্ড রয়েছে সেগুলোরও আমরা সলিউশন করার চেষ্টা করছি, অতি শীঘ্রই সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।